सारे जहां से अच्छा हिंदू सीता हमारा हमारा सारे जहां से अच्छा। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সরস্বতী পুজো এবং আমাদের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ছুটি একসঙ্গে। আয়ুষ, এই দেখো আয়ুষ অঞ্জলি দিয়ে চলে আসছে। আমি এখনও যাইনি, আমার অনেক কাজ, আমি একটা পার্লারে মেকআপ করলাম। তো আয়ুষ অঞ্জলি দিয়ে চলে আসছে সরস্বতী পুজোর। আমি বাড়িতে ভেবেছিলাম করব, কিন্তু এত কাজের চাপ করতে পারিনি। আমাদের পাশেই পুজো হয়েছে, ও পুজোর অঞ্জলি দিয়ে আসলো সরস্বতী পুজোর। এখন পর্যন্ত না খাওয়া, বেশি বাজে না, 10টা বাজে। তো আমার রান্নাও হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে রান্না করে নিলাম। তো এই বিকেলে যদি আমি ঘুরতে যেতে পারি, তোমাদেরকে একটু দেখাবো আমাদের এখানের মানে সরস্বতী পুজোর দিনটা কেমন হয়। আয়ুষ বলছে ঘুরতে যাবে, কিন্তু ওদের স্কুলে তো ধরো পুজো করে না। তো আর ওদের স্কুলে যেতে বলেছিল আজকে 8টার সময়, আজকে ফ্ল্যাগ উঠাবে, তো এর জন্য। কিন্তু কিভাবে যাব, এদিকে সরস্বতী পুজো, ও অঞ্জলি দিবে, এর জন্য আর আজকে স্কুলে যাওয়া হয়নি। ও বাড়িতেই, আমাদের পাশের বাড়িতে ফ্ল্যাগ উঠানো হয়েছিল, ওইখানে গিয়ে ফ্ল্যাগ উঠিয়ে তারপরে অঞ্জলি দিয়ে আসছে। আর আমার এদিকে রান্নাও হয়ে গেছে, বেগুন দিয়ে মুগের ডাল করলাম আজকে সরস্বতী পুজো, এর জন্য বেশি কিছু করিনি। রাত্রে এসে খিচুড়ি মানে রাত্রে যদি ঘুরতে মানে বিকেলে যদি ঘুরতে যাই, রাত্রে এসে আমি খিচুড়ি বানাবো, এর জন্য আর কিছু করলাম না বেশি কিছু। দুপুরে খাওয়ার জন্য শুধু বেগুন দিয়ে মুগের ডাল আর আলু ভাজা আর ভাত হয়ে গেছে। আমি এখন অনুষ্ঠ করে আজকে বৃহস্পতিবার আমি যাব লক্ষ্মীর বার আজকে পুজো দিতে। তো আর এখানে যে পুজোগুলো হয়েছে, আমি স্নান টান করে ঘরের পুজোটা দিয়ে তারপর আমি তোমাদের দেখাবো। তো আয়ুষ আজকে কি বল, আজকে 26শে জানুয়ারি রিপাবলিক ডে আর সাথে সাথে সরস্বতী পূজাও। তো এই ও তো ওই পাশের বাড়িতে গিয়ে ফ্ল্যাগ উঠিয়ে আসে, তারপরে গিয়ে সরস্বতী পূজার অঞ্জলি দিল, আর সকাল সকাল না খেয়ে আছে। আজকে খুব সুন্দর দিন, মানে রৌদ্র খুব সুন্দর উঠেছে, সেরকম বেশি ঠান্ডা নেই। তো আজকে ঘুরতে যাব। হ্যাঁ তুমি বলো। ওদের স্কুলে তো ধরো স্কুলে গেলে মজা হয়, আমরা যে মজাটা করতাম, কিন্তু ওদের স্কুলে পুজো করে না, করে কি ওদের স্কুলে পুজো করে না, তা সেই মজাটা ও পায় না, এর জন্য বাড়িতে আমরা মানে বাড়ির থেকে ওকে এমনি ঘুরতে নিয়ে যাই, কুচবিহারে মানে পার্ক ঠার্কে নিয়ে যাই। তো এইবার দেখি হয় নাকি, আগে বলবো না, যদি না যেতে পারি তাহলে তো বলে লাভ নেই, দেখ চেষ্টা করব যাওয়ার, যদি পারি তো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই আর আয়ুষ একটু ওইদিকে দাঁড়া, তুই ড্রেসটা দেখা, এই দেখো আয়ুষের ড্রেস, পাঞ্জাবি পরেছে একটা, কচু কলার পাতা কালারের পাঞ্জাবি এটা, আর প্যান্ট পরেছে, ও পায়জামাটা পরলো না। তো এদিকে আয় বাবা, জাতীয় সঙ্গীতটা করবি না, জাতীয় সঙ্গীতটা করো তো একটু, আজকে রিপাবলিক ডে দাঁড়িয়ে করতে হয়। জনগণ মনে অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধ গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গা, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গা, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। তো এই করলো, তো আমাদের জাতীয় সঙ্গীত, ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবা, ও বাচ্চা মানুষ, ও যতটুকু পারলো ও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলো। বাবা বলছিল যে এমন করতে, ওরকম তো স্কুলে করি না, না ওদের স্কুলে একদম স্ট্রেট হয়ে করতে লাগে, আর ও ঠিক মতো করতে পারলো না, প্রচণ্ড পরিমাণে সর্দি লেগেছে, আর চোখের মধ্যে দেখো আঞ্জনি উঠেছে, চোখটা খুলতে পারছে না, শরীর খুব খারাপ, মানে জ্বর জ্বর ভাব। তাও এটুক করলো, ভুল হলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আয়ুষকে ডাকতে আসছে আয়ুষের বন্ধু, ওরা আজকে সরস্বতী পূজা, এর জন্য পাশেই পুজো হচ্ছে, সবাই মিলে ঘুরতে যাবে, এর জন্য আয়ুষকে ডাকতে আসছে। বন্ধুরা স্নান পুজো আমার হয়ে গেছে, দেখো একটা শাড়ি উপরে নিয়েছি হলুদ রঙের, সুতির শাড়ি। আয়ুষ চলে আসছে,
এই দেখো আয়ুষ জানলা দিয়ে দেখা যাচ্ছে না কেন, যাই হোক জানলার মধ্যে আয়ুষ আছে। আমি দেখো শাড়িটা পরে নিলাম, হলুদ রঙের শাড়ি, সুতির শাড়ি। আমি সে নতুন শাড়ি পরি নাই, আমার নতুন শাড়ি পরলে কেমন যেন লাগে, তা হলুদ রঙের একটা সুতির শাড়ি পরে নিলাম। এখন আয়ুষ যেখানে অঞ্জলি দিয়ে আসছে ওইখানে যাই দেখি কি অবস্থা, তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো একটু। ও আমাকে দেখাতে আসছে যে কেমন লাগছে দেখতে ওকে, তা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। ও আমাদের ভাড়াটিয়া দিদির মেয়ে, তো আমাদের বাড়িতে থাকে, আমার ভাস্তি ও আর কি, ভাস্তির মতনই হয়ে গেছে। তা কেমন লাগছে বন্ধুরা ওকে দেখো, সরস্বতী পুজোতে এই সিম্পল সেজেছে। বিকেল হয়ে গেছে, আমি একটু দেখি রাস্তার দিকে যাই আয়ুষ কোথায় খেলছে দেখে আসি। তো সরস্বতী পুজোর দিন আজকে তো ঘুরতে যেতে পারলাম না, কি করা যাবে আর। বন্ধুরা পলাশ ফুলের গাছ, সবাই কালকে পলাশ ফুল পেড়ে নিয়ে গেছে এখান থেকে, গাছটা দেখো কিন্তু এখনও না পলাশ ফুলের কড়ি সেরকমভাবে ফুল ফোটে নিয়ে একটা দুইটা, ওই দেখো ওই যে একটা দুইটা ফুল ফুটে আছে, আর সব কড়ি অনেক কড়ি পলাশ ফুলের। দেখো গাছটা কালকে অনেক ফুল পেরেছে এখান থেকে, এই গাছ থেকে। বন্ধুরা এটা আমাদের বাড়ির পাশে ক্লাবের ঠাকুর, সরস্বতী পুজো হয়েছে এখানে, পাশেই আর একটা পুজো হয়েছে এখানে, আয়ুষ অঞ্জলি দিয়েছে এইখানে, আমি আসলাম। এখানে দেখো খিচুড়ি রান্না হচ্ছে, সবাই মিলে খিচুড়ি রান্না করছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। খিচুড়ির মধ্যে নারকেল দেবে, খিচুড়িতে আরো হবে খিচুড়ি, একটা মাত্র নামলো, বলো রেসিপি। হ্যাঁ, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, হ্যাঁ, তেজপাতা, সরষের তেল, আদা, কাঁচা লঙ্কা, ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো, এই যে মুগের ডাল দিয়ে দেওয়া হলো, এই কাকিমা দিচ্ছে মুগের ডাল, যে যে খিচুড়ি খেতে ভালোবাসো সবাই চলে আসো, নারকেল দিয়ে দেওয়া হলো, হলুদ দিবা, জিরা গুঁড়া দিবা একটু, ডাল ভাজা মধ্যে নারকেল জিরার গুঁড়ো দেওয়া হলো, হলুদ গুঁড়ো, দেখো আমাদের রাঁধুনি এক্সপার্ট রাঁধুনি। কাকিমা বাস দিচ্ছে, শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি ওইখান থেকে এসেই সন্ধ্যাটা দিয়ে আমি চা করতে চলে আসলাম। দেখো চা করছি, আয়ুষের দুধ গরমটা করে নিচ্ছি, তারপরে চা করে নেওয়া, আমার চা করা হয়ে গেছে দেখো, আর এটার মধ্যে আয়ুষের দুধ আর কমপ্লেন, তো নিয়ে যাচ্ছি ঘরে। বন্ধুরা আয়ুষ জেদ ধরেছে যে রাতে পনির আর ফ্রাইড রাইস খাবে, যেহেতু ঘুরতে যায়নি আজকে এর জন্য ও পনির আর ফ্রাইড রাইস খাবে, তো কী করব করে দিলাম। বন্ধুরা আমি ফ্রাইড রাইসের জন্য ক্যাপসিকাম, গাজর, বিনস সাদা তেলের মধ্যে ভেজে নিচ্ছি, এটার মধ্যে আমি গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি, দেখো স্বাদ মতো নুন দিয়ে আমি দেখো ভালো করে ভেজে নিলাম, স্বাদ মতো নুন দিয়ে ভেজে নিলাম। তারপরে আমি চাল ভাতটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম, তোমাদের দাদা ভাই ধরে রেখেছে, আমি অল্প অল্প করে দিচ্ছি আর নেড়ে নিচ্ছি ভালো করে। চালটা দেওয়া মানে ভাতটা দেওয়া হয়ে গেলে আমি এটার মধ্যে পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে দিব, যে যেরকম পরিমাণ মতো মিষ্টি খায় সেরকম দিয়ে দিব। তারপরে আমি এখন কাজু কিশমিশ ভেজানো ছিল ওটাও দিয়ে দিলাম। এখন আমার যে ভাজা মশলা ছিল গোটা জিরা, তারপরে মৌরি সস, এইগুলো আমি ভেজে বেটে নিয়েছি, ওটা আমি দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতো পরিমাণ মতো ঘি দিয়ে নামিয়ে নিব, একটু নাড়াচাড়া দিয়ে আমি দেখো এখন নামিয়ে নিব। তো এই আর ফ্রাইড রাইস রান্না কি আর সবাই জানে, আমি তাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইদিকে হচ্ছে আলু দিয়ে পনির, পনিরের তরকারি, ফ্রাইড রাইস হয়েছে, আর পাশেই যে খিচুড়ি রান্না হচ্ছিলো ওইখান থেকে খিচুড়ি দিয়ে গেছে আমাদের সরস্বতী পুজোর, তা এখানে আয়ুষ আয়ুষের বাবা ওরা খেতে দিয়ে দিয়েছি ওদেরকে, তো ওরা খেয়ে নিচ্ছে, খেয়ে আমিও খেয়ে নিব এখন। বন্ধুরা রাতের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন রাত্রি 10:30 মতন বাজে, ঘড়ি দেখা যাচ্ছে 10:30-টার উপরে বাজে, 10:40 বাজে, তো আজকে একটু আমাদের তাড়াতাড়ি হলো রাতের খাওয়া, অন্যদিন আমাদের রাতের খেতে খেতে
তোমার 11টার মতন বাজে। তো সন্ধ্যার সময় আয়ুষ জেদ ধরল যে আজকে সরস্বতী পুজো, কোথাও ঘুরতে যাওয়া হয়নি, বাইরে গেলে বাইরের খাওয়া খেতাম, ঘরে কিছু খাওয়া যাচ্ছে না, এই আর কি, এই সব নিয়ে জেদ শুরু করলো। বললো যে ইসে খাবে, ফ্রাইড রাইস খাবে আর পনিরের তরকারি খাবে। তা দুপুরে তো সেরকম কিছু করিনি, পূজার জন্য, সরস্বতী পূজার জন্য তাড়াতাড়ি করে ওইদিকে যাবো ঠাবো, তারপরে পার্লারে মেকআপ করতে আসে, ওদেরকে মেকআপ করানোর জন্য শুধু ডাল করেছি, আলু ভাজা, এইগুলোই করেছিলাম, আর সেরকম কিছু করা হয়নি। ভেবেছিলাম রাত্রে কিছু করব, কিন্তু আমি যে মানে ফ্রাইড রাইস করবো সেটা ভাবিনি, ভাবছি খিচুড়ি টিচুড়ি, একটা সবজি খিচুড়ি বানাবো রাত্রে, যেহেতু পূজা এর জন্য। তা আয়ুষের জেদ খুব যে ও খাবে, এর জন্য আর কি ফ্রাইড রাইস বানানো হলো। তা এই দেখো কেমন হয়েছে, সেই টেস্ট হয়েছে গাইস। তো আর এই দেখো আয়ুষের চোখের অবস্থা, এর জন্য আরও ঘুরতে যাওয়া হয়নি, এখন রাত্রেবেলা মনে কি আরও ফুলে গেছে। এটা কি বলে, আঞ্জনি নাকি কি এটা বলে আর কি, তা এটা নাকি অনেকে বলে যে এটা হয় আবার একদিন দুই দিন পরে কমে যায়। তো দেখা যাক, কালকের দিনটা যদি না কমে তাহলে ডাক্তারের কাছে নিব। এই তারপরে ওর এই চোখের জন্যই আরও ঘুরতে যাইনি, নাহলে আমরা প্রত্যেকটা বার আমরা সরস্বতী পূজার দিন কলেজ টলেজে ঘুরি, পার্কে ঘুরি, অন্য মানে কোথাও না কোথাও যাই। এইবারেই শুধু গেলাম না আয়ুষের চোখের জন্য, আর ওর শরীরটা ভালো না, তখন মানে আজকে সারাদিন সর্দি ছিল ওর, কালকের থেকে সর্দি লেগেছে, সর্দি তারপরে চোখের ফোলা, এর জন্য আর কি ঘুরতে যাওয়া হলো না। তো যাই হোক, এইভাবে আজকে দিনটা কাটলো আমাদের। তো ব্লগটা আর বড় করবো না বন্ধুরা, তো ব্লগটা শেষ করার জন্যই আবার মোবাইলটা অন করলাম। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, অল বাটনে ক্লিক করে দিও। অল বাটনে ক্লিক করলে বন্ধুরা সবার আগে নোটিফিকেশান তোমাদের আগে চলে যাবে আপলোড করার সঙ্গে সঙ্গে। তো আজকের মতন বন্ধুরা এখানেই রাখছি, আয়ুষ গুড নাইট বলে দেবো বা বন্ধুদের, গুড নাইট, শুভরাত্রি বন্ধুরা।